বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুলের আচারের রেসিপি। আমি কুলটাকে আগে শুকিয়ে নিয়ে রোদে তারপরে এটাকে ভালো করে আজকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এখানটা গরম জল বসিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হলে এর মধ্যে নুন দিয়ে তারপরে আমি কুলগুলোকে এর মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো। এখানে আমার জলটা গরম হয়ে গেছে, দেখো ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, কিছুটা নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সব ফুলগুলোকে দিয়ে দেব। ফুলগুলোকে আমি জলের মধ্যে 3-4 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর জন্য যে মশলাটা করব, সেই মশলাগুলো আমি এখন নিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে আমি বসিয়ে দিয়েছি মশলাগুলো করার জন্য। তো প্রথমে আমি মৌরিটাকে দিয়ে দেবো। মশলাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো ভাজার সময় যেন পুড়ে না যায়। এবার আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। এদিকে দেখো কুলগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কুলগুলো আমার ফুলে উঠেছে, দেখো ঠিক এমনিভাবে দেখো ফুলে ফুলে উঠেছে কুলগুলো। এবার আমি জল ঝরিয়ে কুলগুলোকে ভেঙে ভেঙে নেব। দেখো কুলগুলোকে আমি ঠিক এইভাবে ভেঙে ভেঙে নেব, এইভাবে সবকটা কুলি ভেঙে নিতে হবে। দেখো এখানে আমি প্রত্যেকটা কুলকে খুব সুন্দর করে ভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করব। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে গুড়গুলোকে দিয়ে দেব। এবার গুড়গুলোকে গলা পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। আমার জলটা হয়ে এসেছে, এবার আমি কুলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কুলগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ধরে কুলগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। কুলগুলো এখানে হতে থাকবে, ওখানে আমি ড্রাই রোস্টটা করে নেব। করে নিয়ে তারপরে আস্তে আস্তে এর মধ্যেটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো। আমার এখানে কুলের আচারটা হয়েই এসেছে, এবার আমি আচারটাকে নামিয়ে নেব। দেখো আমার কুলের আচার রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো আজকে কুলের আচারের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।